হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। পিঙ্কিদি, তুমি আজকে বলেছো যে আমার মনটা ভালো আছে, আর তাই তুমি লাইভে এসছো। তুমি মনটা ভালো রাখো, সুস্থ রাখো। তুমি মন ভালো থাকলে তোমার মেয়েকে দেখতে পাবে, হেল্প করতে পারবে। তোমার ঘরে একটা ডগি আছে, তাকেও তুমি দেখতে পাবে, তাই না? মনকে শক্ত রাখো, মনকে সুস্থ রাখো, শরীরকে সুস্থ রাখো, মনকে ঠিক রাখো, হাসি খুশিতে রাখো। মেয়ে যখন সুস্থ হয়ে বাড়ি এসছে, আর কি ভয়! তবে আমু সন্তানের মা, তাই সন্তান ওরকম করেছে, কিন্তু যেটা হয়েছিল সেটা কিন্তু তোমাদের জন্যই হয়েছিল, ঠিক আছে? তোমরা ওই দিকে কান দিও না, ওই দিকে ধ্যান দিও না, একটাই কথা, তোমরা ওই দিকে কানও দেবে না, ধ্যানও দেবে না, ঠিক আছে? যেরকম ভিডিও দিচ্ছ সেরকম ভিডিও দাও, ওদের কথা ছাড়ো। একটা ফ্যামিলিকে নিয়ে টানাপাড়া তোমরাও করছো, ওরাও করছে, এটা ঠিক না, ঠিক আছে? তোমরা যেটা করছো, শুধু তোমাদের চরখায় তোমরা তেল দাও, ওদের চরখায় ওরা তেল দিক, আমাদের চরখায় আমরা তেল দিই, তাই না? কিন্তু ফালতু ওই মেয়েটা শুধু প্রীতম প্রীতম, আমার মনে হয় পিঙ্কিদি, ও প্রীতম ছাড়া বাঁচবে না, এটা আমি তোমাকে বলছি, হ্যাঁ? আর যদি ভিডিওটা দেখো আমাকে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর আমি কিন্তু অন্য ব্লগে তোমাকে দিয়ে দিয়েছি ডাক্তারের ঠিকানা, পুরোপুরি ডাক্তারের ঠিকানাটা দিয়ে দিয়েছি। যদি তোমার ভালো লাগে তাহলে নিশ্চয়ই তুমি আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করলে আমি তোমাকে ডাক্তারের পুরোপুরি অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর মন ভালো রাখো, মেন হলো মন। মেয়েকেও মন ভালো রাখাও, তুমিও মন ভালো রাখো, ভালো ভালো রান্না করো, ভালো ভালো খাও, ঠিক আছে? আনন্দ ফুর্তি করো মেয়ে নিয়ে, যাহাতে মেয়েটা ভালো ভালো চলে এসছে। দেখো, নেগেটিভ পেলে পাঁচ কথা পাঁচজন বলবেই, ঠিক আছে না? কিন্তু পজিটিভ পজিটিভ ভিডিও দাও, নিশ্চয়ই তোমাকে ভালোবাসবে। ভালো যখন সবাই বেসেছে, নিশ্চয়ই বাসবে। তাহলে আজকে যেরকম আবার লাইভে এসছো, ই করছো, সেরকম করো, করো, কেন করবে না? করতে হবে, ভালো থাকতে হবে কারোর জন্য। দেখো, চোর আসে, চোরে চুরি করে সব কিছু নিয়ে যায়, থালা বাসন সব। আগে চোর কাঁচা ঘরে শিং কেটে নিয়ে যেত, তাই না? ডোয়াতে শিং মানে গর্ত খুঁড়তো, খুঁড়ে ঘরের ভিতরে ঢুকতো, ঢুকে সব নিয়ে প্লেট মিলেট যা পেত, ঝাড়ু মানে যা পেত ওদের সামনে সব নিয়ে চলে যেত। তাই কি গৃহস্থ রাগ করে মাটিতে ভাত খেত? খেত না, না কলার পাতায় ভাত খেত? খেত না, না আবার প্লেটটা কিনে নিয়ে এসেই কিন্তু ভাতটা খেত। তো তুমি ওইসব ছাড়ো। আর আমার মনে হয় পিঙ্কিদি, এটাই আমি বলবো, আমার মনে হয় প্রীতমকে ছাড়া রিমি বাঁচবে না। প্রীতমও চাই, প্রীতম তোমরা একটা জায়গায় ভুল করেছো, ওকে ছাড়িয়ে নিয়ে ভুল করেছো। তুমি যখন জানো যে তোমার মেয়ে প্রীতমকে ছাড়া বাঁচবে না, তাহলে ওকে ছাড়ানোটা উচিত হয়নি, এটাই আমি বলবো। ওকে ছাড়ানোটা একদম উচিত হয়নি, ওকে ওর জায়গায় রাখতে হতো, ওকে ভালো কিছু শেখাতে হতো, যে বাবা শ্বশুরবাড়ি ঘর করতে হলে এরকম হয়, ওরকম হয়, শ্বশুরবাড়ির কথা এখানে এসে বলবে না, বা আমরা কিছু বললে সেটা শ্বশুরবাড়ি গিয়ে বলবে না, এরকম করতে নেই, এরকম বলতে নেই, এটা করতে হয়, বুঝেছো? তো বন্ধুরা, এটুকুই আমি বলবো, হ্যাঁ, যে তোমার মেয়ে ভালো ভালো যখন তোমার ঘরে এসছে, এর থেকে আনন্দ খুশি আর কিছু হতে পারে না তোমার, ঠিক আছে? দেখো, মেয়ের হাত কেটেছে, মেয়ের শরীর খারাপ, কষ্ট কিন্তু মায়েরই হচ্ছে, আর পাঁচজনের কিন্তু হবে না। যারাই তোমাকে ভালো ভালো ভিডিও দিক তোমার নামে, যাই করুক, কিন্তু দেখো ভিডিওর মধ্যেও নেগেটিভ পজিটিভ দুটোই আছে। যারা তোমার ভালো চাচ্ছে তাদেরও কিন্তু তোমার মতো যে তুমি যে কষ্টটা পাচ্ছ সেই কষ্টটা কিন্তু তারাও পাবে না, কষ্ট কিন্তু তুমিই পাবে, যাহাতে তুমি মা, নমাস দশ দিন পেটে রেখেছো, তাই তুমি মা, তোমার কষ্টটা তোমাকেই নিতে হবে। তুমি যতটা কষ্ট পাচ্ছ আর পাঁচজন কিন্তু পাবে না, ঠিক আছে? তো মেয়ের দিকে ধ্যান দাও, আমি এটুকুই বলবো, মেয়ের দিকে ধ্যান দাও, মেয়েকে সাপোর্ট করো, মেয়ের কাছ থেকে মেন কথা হলো ফোনটা সরিয়ে নাও, ফোনটা ওকে দিও না, ফোনটা একদম দেবে না ওকে, বুঝেছো? ডাক্তারে সেই কথা বলেছে যখন, তাহলে তোমার এইটা করা উচিত ছিল, 100 বার করা উচিত ছিল, তাই না? কিন্তু সেটা তুমি করোনি, যে রিমিকে ভালো চাও। আরে রিমি সুস্থ হোক, একাধ মাস দিও না, একাধ মাস তুমি বলে দাও যে রিমি অসুস্থ, এখন রিমি কোনো ভিডিও দেবে না, দেবে না কি আছে? সবসময় যে আমাকে ভিউজ নিতে হবে এর কোনো মানে নেই, আছে কি? নেই। তো পিঙ্কিদি, তুমি রিমির দিকে ধ্যান দাও, রিমির খেয়াল রাখো, ঠিক আছে? আমি এটুকুই বলবো, আর কিছু বেশি বলবো না। তো
যদি আমার ভিডিওটা তোমারও ভালো লাগে তো তুমিও একটা লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? আর আমাকে কমেন্ট জরুর করবে, আমি ডাক্তারের অ্যাড্রেস তোমাকে দিয়ে দেবো। ভালো হয়ে যাবে রিমি, দেখবে তোমার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো।